দ্রুত ব্যাংক ঋণের সুদের হার এক অঙ্কে নামানো ও খেলাপি ঋণ কমানোর দাবি জানিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স। ব্যবসায়ী নেতারা এজন্য আর্থিক খাতে সুশাসনের পাশাপাশি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের পরামর্শ দিয়েছেন। ঢাকা চেম্বারে চলতি বছরের কর্মপরিকল্পনা নিয়ে এক আলোচনা সভায় এসব তথ্য তুলে ধরা হয়। সব ব্যবসায়ীদের ভ্যাটের আওতায় আনা সহ আরও বেশি ব্যাংকিং সুবিধা বাড়াতে সরকারের প্রতি আহ্বান জানান তারা। ব্যবসায়ীদের সুযোগ সুবিধা দেওয়ার পাশাপাশি চতুর্থ শিল্প বিপ্লবের সুবিধা কাজে লাগাতে, পোশাক খাতের শ্রমিকদের দক্ষতা বাড়াতে প্রণোদনা ও শেয়ার বাজারে তদারকি বাড়ানোর উপর জোর দেওয়া হয় আলোচনায়। আন্তর্জাতিক সংবাদ।